আমরা আশা করছি আমাদের সকলের সহযোগিতায় আমাদের সর্বোচ্চ অভিভাবক জাতির বিবেক অধ্যাপক রফিকুল ইসলাম স্যার আমাদের ভালোবাসা নিয়েই তিনি না ফেরার দেশে থাকবেন। আমাদের মহাপরিচালক মহোদয়ের নির্দেশ ক্রমে বলছি কেউ লাইন থেকে বেরোবেন না, ভাঙবেন না। আমরা লক্ষ্য করছি আমাদের সর্বোচ্চ অভিভাবক ইতিমধ্যে আমাদের মাঝে এসেছেন, আমরা তাকে শ্রদ্ধা জানানোর জন্য প্রস্তুত আছি, সুশৃঙ্খলভাবে আমরা অবস্থান করছি, আমরা এই শৃঙ্খলা ভঙ্গ করব না। এইমাত্র আমাদের বাংলা একাডেমির সভাপতি অধ্যাপক রফিকুল ইসলাম স্যার তার মরদেহ আমরা জাতীয় অধ্যাপক জাতীয় কবি কাজী নজরুল ইসলামের মঞ্চের পাশে তিনি অবস্থান করছেন। আমরা এবারে শৃঙ্খলা বজায় রেখে সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয়ের মাননীয় সচিব মহোদয় তার নেতৃত্বে আপনারা আমার অনুরোধ করছি বাংলা একাডেমির মহাপরিচালক মহোদয়ের নির্দেশে বাইরে যাবেন না, শৃঙ্খলা সম্পূর্ণভাবে আমরা গাম্ভীর্য পরিবেশ বজায় রেখে আমাদের সর্বোচ্চ অভিভাবক বাংলা একাডেমির সভাপতি জাতীয় অধ্যাপক জাতির বিবেক জাতির বাদীঘর অধ্যাপক রফিকুল ইসলাম স্যারের প্রতি আমরা শ্রদ্ধা নিবেদন করা শুরু করছি, শ্রদ্ধা জানাচ্ছি। শ্রদ্ধা নিবেদন করছেন বাংলা একাডেমির মহাপরিচালক মহোদয় এবং সাথে সংস্কৃতি সচিব মহোদয় আছেন, আস্তে 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 বাংলা একাডেমি পরিবারের অন্যান্য সদস্যরাও আছেন। শ্রদ্ধা নিবেদন করেছেন মন্ত্রণালয়ের পক্ষ থেকে, এরপর বাংলা একাডেমি পরিবারের পক্ষ থেকে মহাপরিচালক মহোদয় শ্রদ্ধা নিবেদন করেছেন। এবারে কবি কাজী নজরুল ইসলাম ইনস্টিটিউট আমাদের জাতীয় কবি নামাঙ্কিত ইনস্টিটিউট তার পক্ষ থেকে নির্বাহী পরিচালক মহোদয় আছেন, সংস্কৃতি মন্ত্রণালয়ের সচিব মহোদয় আছেন এবং বাংলা একাডেমির মহাপরিচালক মহোদয় আছেন, তাঁরা শ্রদ্ধা নিবেদন করছেন।